গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকাল মানে একটা নতুন স্বপ্ন, একটা নতুন স্বপ্ন মানেই বেঁচে থাকার তাগিদ। আজকে এই মুহূর্তে চাপড়া বাড়িতে এলিফ্যান্ট করিডোর, অ্যানিম্যাল ক্রসিং, ড্রাইভ স্লো, চালসা রেঞ্জ, জলপাইগুড়ি ডিভিশন, এখান দিয়ে ট্রেন লাইন যায়, এখান দিয়ে মাঝে মাঝে হাতিও পারাপার হয়। একটা অসাধারণ জায়গা, খুব বেশ ঠান্ডা লাগছে। আমরা চলছি টোডে, এটা কালিম্পংয়ের একটা জায়গা, একটা এক্সপেরিমেন্ট লাইফ ইন যে জার্নি, আমাদের চলতে হবে। আমরা সবাই চাপে আছি, এই চাপ মুক্তির জন্য একটু ঘোরাঘুরি। আমার সঙ্গে আমার দুই ভাই আসছে, একজন IBM এ চাকরি করে নারায়ণ ভট্টাচার্যি, সঙ্গে আছে আমার আরেক ভাই কাকাতো ভাই প্রশান্ত ভট্টাচার্যি। আচ্ছা বাপ্পা, আজকে সকালটা কেমন লাগতেছে? দারুণ লাগছে, অনেকদিন পর আমরা বেড়াতে এসেছি, এত স্ট্রেসের মধ্যে কাজ করার পর আমরা একদিন পরে এসেছি বাইরে, একটু ভাইরা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর ব্যাংকের ছেলে, তার মানে বুঝতে চাপ, সকাল থেকে চাপ শুরু। IBM আমাদের নারায়ণ ভট্টাচার্যি পুনাতে থাকে, তা আমরা আসি তিন ভাই। আচ্ছা কেমন লাগতেছে জায়গাটা? খুব ঠান্ডা এখানে এবং এত ভালো লাগছে আর, মানে কোনো আমি I cannot find any words to express my feelings। আর আমাদের যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা তো সবাই জানেন যে আমি একটু পজিটিভ লোক, আমার ব্লাড গ্রুপ LAC পজিটিভ, তো এরকম চলার বলাটাই আমার কাজ। আমি যেখানেই যাই পাই আমি শেয়ার করার চেষ্টা করি, আর আমি বিলিভ করি জিন্দগি দুবার নিয়ে আয়গা, লাইফ ইজ এ ওয়ান টাইম অপরচুনিটি, মানে বিউটিফুল একদম, মানে কি বলবো, মানে এরকম জায়গায় আপনি আসবেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন, আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, জাস্ট সকালবেলা আসবেন, একটু নেচারে থাকবেন, জোরে শ্বাস নেবেন, আরে মন ভালো হবে না, এটা হয় নাকি? আরে মনটাই তো আসল, আপনি মনটাকে তাজা রাখুন, জীবন আপনার তাজা থাকবে। নমস্কার, আবার দেখা হবে অন্য কোথাও।